রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই শুভ নববর্ষ। আর তার পাশাপাশি চাইব যে সবার জীবনে যেন রাধা কৃষ্ণের কৃপা প্রাপ্ত হোক। তো এই নববর্ষ উপলক্ষে রাধা কৃষ্ণ দুজনকেই সিঙ্গার করা হয়েছিল। রাধারানীর সিঙ্গার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড হয়ে গেছে, যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি শ্রীকৃষ্ণের সিঙ্গার ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো রাধারানীকে যেভাবে পোশাক পরানো হয়েছিল, একদম বাংলা নববর্ষ, বাঙালি আনা, ট্র্যাডিশনাল বেঙ্গলি লুক একটা দেওয়ার চেষ্টা করেছি। আর ঠিক সেই হিসেবেও শ্রীকৃষ্ণের সিঙ্গারও ঠিক সেভাবে রাখার চেষ্টা করেছি। কিছু কিছু পরিবর্তন তো করা হয়েছে, তো কী কী পরিবর্তন করা হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যেহেতু বাংলা নববর্ষ তাই বাঙালি আনাটা বজায় রাখার চেষ্টা করেছি। এখন দেখছো আমি শ্রীকৃষ্ণকে ধুতি পরাচ্ছি, আর এই ধুতির সঙ্গে ম্যাচিং করে জামা। তো ফুলহাতা জামা বানানোর চেষ্টা করেছি, যে এবারে ফুলহাতা, কারণ এটা বেশ সফট ধরনের আর ভীষণ নরম। এরপরে যতটা গরম পড়বে, এখনও কিন্তু অতিরিক্ত গরম সেভাবে এখনও হাজির হয়নি, মানে যে অতিরিক্ত গরম থাকে সেটা এখনও আসেনি। কিন্তু রাধাকৃষ্ণের পোশাকটা ভীষণই, এই গরমে ভীষণই একটা উপযুক্ত পোশাক বানানোর চেষ্টা করেছিলাম, যে নরম হবে, আরামদায়ক হবে। তো এমনই পোশাক, এর পরের পোশাক হয়তো শার্ট ছাড়া এরকম পোশাকগুলো বানানোর ইচ্ছা রয়েছে। তো দেখছো এখানে পোশাকটা পরিয়ে দেওয়া হয়ে গেছে, আর পোশাকের সঙ্গে একটা কোমরবন্ধন পরানো হচ্ছিল। তো প্রথমে ভেবেছিলাম কোমরবন্ধনটা পরাবো না, বাট কিছু না দিলে কোমরটাও কেমন মতো লাগে, তাই কোমরবন্ধনটা পরালাম। আর পিকক স্টাইলের এটা কিন্তু একটা চখার হার, ভীষণ সুন্দর একটা তার ডিজাইন, ভীষণ ভালো লাগে। আর এটাও যে গলায় যেটা পরালাম এটাও চকার হার। অধিকাংশ চকার হার যেগুলো মানুষের জন্য আসে এগুলো কিন্তু কাজে লেগে যায়, ভীষণভাবে হেল্প হয়। এটা কোমরে আর গলায় বড় হয়, বাট ওটাকে একটু ঘুরিয়ে দিলেই কভার হয়ে যায় গলাটা। তো কোমরটা পুরোপুরি কভার হয়ে যায়, তো চকার হারগুলো ভীষণই কাজের আসে। আর একটা লং হার রেখেছি, যেভাবে রাধারানীকে সিঙ্গার করেছি সেইভাবে শ্রীকৃষ্ণের সিঙ্গারটা করার চেষ্টা করছিলাম। ইস্কন মন্দিরগুলোতে দেখেছো যে এগুলো কত সুন্দর করে হারগুলোকে ওরা টান দিয়ে রাখে, সুতো দিয়ে বেঁধে, তো ওটা বেশ দেখতে ভালো লাগে। আর শ্রীকৃষ্ণের জন্য আমি যে হেয়ারটা বানিয়েছিলাম সেই হেয়ারটাই আমি শ্রীকৃষ্ণকে ধারণ করিয়েছি এই দিনে। তো হেয়ারের যে সাইডগুলো যখন বেরিয়ে আসে বা ছড়ানো থাকে, সেগুলো কিন্তু হালকা ছোট ছোট যে কাঁটা ক্লিপ আসে সেগুলোর সাহায্যে এই হেয়ারগুলোকে কিন্তু অনায়াসে সুন্দরভাবে, মানে মানানসই জায়গায় বসিয়ে একে আটকে রাখা যায়। আর এক্ষেত্রে যে পিনগুলো ব্যবহার করছি, এই কাঁটাগুলো, তো কাঁটাগুলো খুব সাবধানতার সঙ্গেই ব্যবহার করা হয়েছে যাতে কোনোভাবে না গেঁথে যায়। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে ব্যবহার করা হয়েছে। আর আমার কাছে ছিল গোপালের জন্য নিয়ে আসা যে হেয়ার, তো সেই হেয়ারটা উপরে একটু শ্রীকৃষ্ণের যে মাথার উপরটা অনেকটা খালি খালি লাগছিল, তাই আমি এই হেয়ারটা উপর থেকে এইভাবে আটকে দিই, যেটা একটু লুকটাকে একটু অন্যরকমই লাগছিল। আর দেখো এবারে কিন্তু এটা একদমই নতুন রেখেছি, মাথায় যেটা পরিয়ে দিচ্ছি, কারণ একটু পাগড়ি তো বাঁধা যাবে না, কারণ পাগড়ি বাঁধতে চাইছিলাম না, আর গোল্ডেনের কোনো মুকুটগুলো সেগুলোও পরাতে চাইছিলাম না। তো এই ধরনের একটা বানিয়েছিলাম যেটা ধারণ করালাম। আর যেটা বানিয়েছি হাতের এই যে গ্রিন কালারের পাগড়ি অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ভীষণ ভালো লাগলেও ওই জায়গাটাতে একে রাখা যাচ্ছিল না, তাই ভালো লাগলেও ওটা পরানো হলো না। যখন পাগড়ি বানাবো তখন ওটা দিয়েই সাজানোর ইচ্ছা রয়েছে। তো সাজটা নর্মাল ধরনের রেখেছি, আর খুব বেশি ভারী সাজ দিইনি। আর এবারে শ্রীকৃষ্ণের প্রিয় যে মোহনবাসী সেটাও ধারণ করানো হলো, যেহেতু মাথায় বেশি কিছু দেওয়ার ইচ্ছা ছিল না তাই মাথায় দুটো ময়ূর পালক দিয়েছি, ভীষণই সুন্দর। আর বাকি যে ছোট ছোট টুকিটাকি কয়েকটা জিনিস সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে
সিঙ্গারটা করা হয়েছিল। সিঙ্গারটা করা আগের দিনেই হয়ে গেছিলো, মানে পয়লা বৈশাখের আগের দিনে। আর দেখছো যে কপালে যে টিকাটা, এটা কিন্তু আমার পড়াতে গেলে বারবারই এমন হয়, টিকাটা আমি কোনোবারে যে একবারে আমি সোজাভাবে বসাতে পারিনি, আমি তিনবার চারবার ট্রাই করার পরে তবে ফাইনালি এই টিকাটা বসানো সম্ভব হলো। আর দুটো চরণ দেখছো কি অপূর্ব লাগছে, শ্রীকৃষ্ণের এই দুটো চরণ এত অপূর্ব লাগে, আর এই নূপুরটা এতটাই ভালো লাগে যে আমার খুলতেও ইচ্ছা করে না। এই নূপুরটা এত সুন্দর লাগে, মানে যতই দেখি না কেন চোখের যেন খিদেই মেটে না, যে চরণটা এতটা সুন্দর লাগে। তো আমার শ্বাসটা এখানে কমপ্লিট হয়েছে। এইভাবেই আমি নববর্ষ উপলক্ষে শ্রীকৃষ্ণের সিঙ্গারটা করেছিলাম, একদম বাঙালিয়ানা রাখার চেষ্টা করেছি, খুব বেশি জুয়েলারি আমি ব্যবহারও করিনি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে কীভাবে সাজিয়েছি। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমরা ভীষণই কম লাইক করো। আর কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আবার আসবো পরের কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।